ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঈশ্বর লাভ করতে গেলে সবার আগে আমিত্ব ঝেড়ে ফেলতে হবে, এমনটাই পরামর্শ দিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তিনি কি বলতেন শুনেন। বিজ্ঞানীও কেন ভক্তি নিয়ে থাকে জানো? এর উত্তর হলো এই যে, আমি যায় না, সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে, আর সাধারণ জীবের অহংকার যায় না। অসত্য গাছ কেটে দিল পরেই ফেঁকড়ি বেরিয়ে যাবে, জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপ্নে বাঘ দেখছিলে, তারপর জাগলে তবুও দেখবে তোমার বুক দুরু দুরু করছে। জীবের এই আমি নিয়েই তো যত যন্ত্রণা। গরু সারাদিন হাম্বা হাম্বা মানে আমি আমি করে, তাই তো ওর এত যন্ত্রণা। লাঙলে চড়ে, রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়েও তাকে কাটে। চামড়ার জুতো হয়, ঢোল হয়, তখন ওই ঢোলে খুব করে পেটায়, তবুও দেখো কোনো নিস্তার নেই। শেষে নাড়ি ভুড়ি থেকে তাঁত তৈরি করা হয়, সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয়, তখন কিন্তু আর আমি আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে তখন গিয়ে হয় নিস্তার। আমি ও আমার এই দুটো হলো অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার জ্ঞান, আমার ঐশ্বর্য, এই যে ভাব, এইগুলো আসে অজ্ঞান থেকে। আবার অন্যদিকে হে ঈশ্বর তুমিই কর্তা, এই সবই তোমার জিনিস, এই ভাব আসে জ্ঞান থেকে। মৃত্যুকে সব সময় মনে রাখা উচিত, মরবার পর কোনো কিছুই মনে থাকে না। জীবন কেমন জানো? কতগুলি কর্ম করতে তুমি এখানে আসো, যেন পাড়া গায়ে থাকো, কলকাতায় কর্ম করতে আসো। ভগবান জানো তো দুটো কথায় হাসে, কবিরাজ যখন মাকে বলে মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দেব, তখন একবার হাসেন, এই বলে হাসেন যে মারছি কিনা আমি, আর এ বলে কিনা বাঁচাবে। কবিরাজ ভাবছে আমিই কর্তা, আসলে ঈশ্বর যে কর্তা তা ভুলেই গেছে। আর একবার কখন হাসে জানো? যখন দুই ভাই দড়ি ফেলে বলে এই পাশের জমিটা আমার আর ওই পাশের জমিটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন, তখন তিনি মনে মনে বলেন গোটা জগৎ ব্রহ্মাণ্ডটাই আমি, আর এরা বলছে কিনা এই জায়গা তোমার ওই জায়গা আমার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.